হ্যালো ফ্রেন্ডস, আমি ইফতেখার নাম, দিস ইজ মাই ফ্রেন্ড আবিদ হাসান, মিট হিম। আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আবিদ হাসান। আর এই যে আমাদের সাথে তিনজন ডাক্তার আছে আর একটা বোতল ভর্তি গ্যাস, তো আজকে আমরা ফাটাবো এই দুইটা, দেখি পারি কি। চলেন আমরা এখন সাথে যাচ্ছি, আমরা তো বোতল ভর্তি গ্যাস ফাটাতে পারবো ইনশাল্লাহ। পুলিশরা যাতে না ধরতে পারে এর জন্য তো আমরা সাথে যাচ্ছি। আমরা ছাদে পৌঁছে গেছি, আমরা ছাদের ভিউ নি। আরো উচ্চতায় উঠাচ্ছি, যে আপনারা ভাবতে অনেক উঁচুতে আছে। দেখো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতটা উচ্চতায়, মাউন্ট এভারেস্ট থেকে মাত্র 7,999 ফুট নিচে আছি। আর এই যে পাশে ভাসানি স্কুল, আপনারা এখানে জুম করে দেখবেন না প্লিজ। ওইখানে ভবিষ্যতে খুলনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, যখন আমাদের ইফতেখার আনাম এই পিএম হবে, সরি প্রেসিডেন্ট হবে বাংলাদেশের, তখন ক্যামেরার দিকে তাকাও। আর এটা ভালো হচ্ছে, ফার্স্ট টাইম বাড়ানোর জন্য এটা করার দরকার আছে। তুমি কি বলো ইস্তি, না ফার্স্ট টাইম না হলে মনিটাইজেশন দেয় না, আমরা অনেক ভিডিও বানাইছি মনিটাইজেশন পাইনি, আপনারা তো সাবস্ক্রাইব করেন না। আপনাদের জন্য এত পরিশ্রম, এত পরিশ্রম দেন, একটু হলে আমরা পড়ে যাবো, এই যে পড়ে গেলে তো এইসবের পড়ে গেলে তো আর আপনারা। ওই যে বিএল কলেজ, তাই না, ওই যে জুম করলে দেখতে পাবেন বিএল কলেজ, ওই সামনে, ওই যে ওই সামনে, বেশি দূর না, হেলিকপ্টারে যেতে 2 সেকেন্ড লাগবে, তাই না। এখন আমরা এর উপরে দিয়ে লাভ দিয়ে আপনাদেরকে দেখাবো। সো আবিদ হাসান কিছু বলেন। সো আমাদের সাথে তিনজন ডাক্তার আছে আর গ্যাস, সো আমরা এখন আমরা এই বোতলের মধ্যে একটা গ্যাস লাইট ফাটায় ভিতরে ঢুকায় রাখছি, এখন এটা ভরা গ্যাস। ডাক্তার থেকে তিনজনকে মানে এসডিও করে দেবেন ডক্টর থেকে, ঠিক আছে, এসডিও করা হয়ে গেল এই তিনজন ডাক্তারকে, মাশরাফি হয়ে আমরা এসডিও করে দিলাম, ব্যাস আমাদের কাছে এগুলো থাকলে এই এবার এমন। Here is the gas. Gas. So, আমরা এটাকে ফাটানোর চেষ্টা করি, কি বলো? ওকে তুমি ছেলে আমি মোট করি। ওকে ডাক্তারের বইটা আমরা ধ্বংস করতে থাকো, আমি এখানে আমাদের কাছে আছে ফ্লেম বক্সের ম্যাচ, আপনারা ভরসা ম্যাচ ব্যবহার করবেন না, ভরসা ফ্লেম বক্স মনে রাখবেন, ফ্লেম বক্স ভরসায় কোনো ভরসা নেই, ঠিক আছে। ক্লেমন আর ক্লেমনের ভিতরে গ্যাস ভর্তি একটা, এই দেখুন শক্ত, তার মানে ভিতরে ভর্তি গ্যাস।
সো আজকে আমরা বিজ্ঞানের এই এক্সপেরিমেন্টটা করব যে কি হতে কিভাবে গ্যাসে আগুন লাগলে কি হয়। বেশ আমাদের পাশে এই আন্টি আর আঙ্কেলটা থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে, তবে সমস্যা নেই। এই যে ইফতি ফিল্ম বক্স ধরা দিছে, এতে ধরা হয়ে গেছে। তিনজন ডাক্তারকে পুরানো হচ্ছে। না বেশি কিছু হবে না, দেখেন একটা শব্দ হচ্ছে, দেখেন গ্যাসে আগুন জ্বলছে। বাংলাদেশে গ্যাসের দাম ঊর্ধ্বগতি, প্রায় শেয়ারের বাজারে দেখতে গেলে এই জায়গা দিয়ে এই জায়গা পৌঁছে গেছে। সো বুঝতেই পারছেন খুবই এক্সপেন্সিভ, তাই না ইফতি? অবশ্যই, একটা গ্যাস ম্যাচ লাইট, এই ফায়ার বক্স, আমরা তো অবশ্যই ফ্লেম বক্স ব্র্যান্ডেডটা ইউজ করেছি, ভরসায় তো কোনো ভরসা নাই, তাই না? ভরসায় ভরসা। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।